আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্ভিসেস হ্যান্ডবুক মৌখিক এবং লিখিত এই বইটি লেটেস্ট এডিশন বাজারে এসেছে। তোমরা সকলেই জানো যে ডিফেন্স সার্ভিসেস হ্যান্ডবুক মৌখিক এবং লিখিত পরীক্ষার জন্য একটি বই আগে থেকেই বাজারে পাওয়া যাচ্ছিল, বর্তমানে একদম কারেন্ট এডিশন বাজারে চলে এসেছে। তো আমরা একটু জেনে নেই যে এই বইটিতে কি রয়েছে। এটি হলো সেই বই ডিফেন্স সার্ভিসেস হ্যান্ডবুক মৌখিক এবং লিখিত। তো এই বইটিতে বর্তমান এডিশনে যে সকল বিষয় রয়েছে সেগুলো হলো বিগত যে সকল কোর্সের মৌখিক এবং লিখিত পরীক্ষা সে সকল কোর্সের, যেমন বাংলাদেশ মিলিটারি একাডেমি, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি, বাংলাদেশ নেভাল একাডেমির লং কোর্সের যে সকল লিখিত পরীক্ষা হয়েছে বিগত বছরগুলোতে, সেগুলোর যে সকল প্রশ্ন রয়েছে সে সকল প্রশ্নের একটা সাধারণ ধারণা এ বইতে সন্নিবেশিত হয়েছে। এছাড়াও এই প্রশ্নগুলোর সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর কী হবে, সঠিক উত্তরটা কী, সে সম্পর্কেও এ বইতে রয়েছে। তো শুধু তাই না, এ বইতে এ সকল প্রশ্ন এবং উত্তরের সাথে সাথে এই সংক্রান্ত যে সকল তথ্য আরও রয়েছে সেগুলো আমরা এ বইতে দিয়ে দিয়েছি। বিগত বছরগুলোতে, যেমন 2019, 2020, 2021 সনে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে সকল উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সে সকল ঘটনার ভেতরে যে সকল ঘটনা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর পরীক্ষাগুলোতে আসতে পারে সে সকল ঘটনার বিস্তারিত বর্ণনা এবং যে সকল তথ্য এবং তত্ত্ব প্রয়োজনীয় সে সকল বিষয়গুলো আমরা যাচাই এবং বাছাই করে এ বইটিতে সন্নিবেশিত করেছি। একজন পরীক্ষার্থী বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান বাহিনীতে যখন পরীক্ষা দেয় তখন সে কিছুটা স্বল্প সময় পায়। এই অল্প সময়ের ভেতরে এই বিরাট সিলেবাস শেষ করাটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়ায় এবং কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো ঠিক করতে করতেই তার সময় চলে যায়। তো এই সময়টা যাতে না পায় না যায় এবং স্টুডেন্টরা যাতে এই অল্প সময়ের ভেতরে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এসব বিষয় পড়ে তারা জ্ঞান লাভ করতে পারে, এই জন্য আমরা এই বিষয়গুলোকে যাচাই এবং বাছাই করে প্রয়োজনীয় তথ্যগুলোকে এই বইতে উল্লেখ করেছি, সন্নিবেশিত করেছি, সংযোজন করেছি। তো ক্যান্ডিডেট যারা আছো তারা যদি এই বইটি পড়ো তাহলে বাংলাদেশ মিলিটারি একাডেমির 88 BMA লং কোর্স সহ বিগত বিভিন্ন কোর্সের যে সকল প্রশ্ন সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি অর্থাৎ বাফা 86, বাফা 85, বাফা 84 সহ আগের বছরগুলোর প্রশ্নগুলো কেমন হয়, সেখানে জিডিপি, জিডিএন সহ অন্যান্য ব্রাঞ্চের প্রশ্নগুলো কেমন হয়, অ্যাডমিন ব্রাঞ্চের প্রশ্নগুলো কেমন হয়, সাধারণ জ্ঞান কেমন আসে, ফাইন্যান্সের কোশ্চেনগুলো কেমন হয়, এ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং তুমি এই বইটি থেকে এ সকল প্রশ্নগুলোর একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। এবং শুধু স্পষ্ট ধারণাই পাবে না, সেই প্রশ্নগুলোর মান বন্টনগুলো কেমন হয়, কতটুকু সময় দেয়া থাকে সে সম্পর্কে তুমি শুধু প্রশ্নই ধারণাই পাবে না, সেই সকল বিষয়ে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি ইচ্ছা করলে সে নমুনা প্রশ্নগুলোতে প্রস্তুতি নেয়ার পরে তুমি সে নমুনা প্রশ্নগুলো দিয়ে নিজে নিজে বাসায় পরীক্ষা দিবে এবং ওই অধ্যায়ের শেষে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, তুমি তখন বুঝতে পারবে তোমার প্রস্তুতিটা কেমন হয়েছে, পরীক্ষার পূর্বে তুমি নিজেই একটা আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবে। এটা তো গেল লিখিত পরীক্ষার বিষয়ে, আসো মৌখিক পরীক্ষার বিষয়ে। তোমরা জানো যে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন বিএমএ লং কোর্সের পরীক্ষা হয় অনেকগুলো বোর্ড হয়, ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসে এই সকল বোর্ডগুলো হয়ে থাকে, সেই সব বোর্ডে কী ধরনের প্রশ্ন হয় এ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের অনেকে বিজ্ঞান বিভাগে আছো, অনেকে মানবিক বিভাগে আছো, অনেকে ব্যবসা শিক্ষা বিভাগে আছো, তো সেই সকল বিভাগের প্রশ্নগুলো কেমন হতে পারে, এছাড়া কিছু কমন প্রশ্ন রয়েছে সে সকল কমন প্রশ্নে কী হতে পারে প্রশ্নগুলো, এছাড়াও রয়েছে যে তোমার পোশাক আশাকটা কেমন হওয়া উচিত, কী কী বিষয়ের উপর মানবন্ধন করা হয় মৌখিক পরীক্ষায়, এ সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তুমি ইংরেজি কীভাবে করে শিখবে, কীভাবে করে তুমি ইংরেজি ভালো বলতে পারো, সেই সম্পর্কেও কিছুটা ধারণা এখানে দেয়া হয়েছে। তো আমি মনে করছি যে বইটি যদি তুমি পুরোটা একবার দেখো এবং সে সম্পর্কে যদি একটু ধারণা নিতে পারো তাহলে এই সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি ভালো ফলাফল লাভ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আমার মনে হয়
যে যারা একজন সশস্ত্র বাহিনীর সদস্য গর্বিত সদস্য হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাও, যারা শান্তিতে সংগ্রামে কিংবা দুর্যোগে এই দেশের তরে এগিয়ে আসতে চাও, যে জওয়ানেরা দেশের বিপদে সামনে এগিয়ে যেতে চাও, তারা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দাও এবং তোমরা তোমাদের যে স্বপ্ন আছে সে স্বপ্নকে সত্যিতে রূপান্তরিত করো। আমি এই কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।